ক্লাসগুলো নিয়মিত করছিল সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিয়মিত ক্লাস করার গুরুত্ব গত ক্লাসে বলেছিলাম তাই না আজকে বলবো যে সাপ্তাহিক পরীক্ষাগুলো দেওয়ার কিছু গুরুত্ব আমরা এই যে প্রতি সপ্তাহে কিন্তু বেশ কিছু শীট দেই এবং ওই শীটের মধ্যে সাপ্তাহিক পরীক্ষার জন্য তিনটা বা চারটা শীট দেই যেগুলো তোমরা পরীক্ষা দিয়ে স্কুলে এসে জমা দিবা যাতে আমরা তোমাদের ক্লাস যে নিচ্ছি তার অগ্রগতিগুলো বা সেগুলো ক্লাসের সাথে তোমার অ্যাটাচমেন্ট আছে নাকি সেগুলো কিন্তু দেখতে পাবে সুতরাং এই শীটগুলো নিয়ে জমা করে কোনো লাভ নাই যদি না পড়ো শীটগুলো নিতে হবে এবং সেখানে যেগুলো কাজ দেওয়া আছে সেগুলো করতে হবে এবং সময় মতো জমা দিতে হবে তাহলে তোমাদের পাঠ ভিত্তিক ক্লাস ভিত্তিক মূল্যায়নটা যাচাই করা সহজ হয় তো যাই হোক আমরা এবার মূল আলোচনায় আসি ক্লাস 8 এর বাংলাদেশ বিশ্ব পরিচয়ে আমরা দুর্যোগ নিয়ে কথা বলছিলাম তাই না দুর্যোগ এমন একটা বিষয় যেটা বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত যদিও শহর অঞ্চলে না হলেও উপকূলীয় অঞ্চলে গ্রাম অঞ্চলে দক্ষিণ অঞ্চলে বন্যাপ্রবণ অঞ্চলে খরাপ্রবণ অঞ্চলে দুর্যোগের সাথে মানুষ খুবই পরিচিত আমরা যারা শহরে থাকি তাদের কাছে হয়তো অতটা পরিচিত না হলেও এই সব অঞ্চলে মানুষের কাছে খুবই পরিচিত একটা ঘটনা কারণ বাংলাদেশ আগাগোড়াই দুর্যোগপ্রবণ এলাকা তো যাই হোক আমরা এই দুর্যোগ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং দুর্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখব যে এই দুর্যোগের ক্ষয়ক্ষতিটা মোকাবেলায় আমাদের করণীয় তার আগে একটু দেখি যে গত ক্লাস পর্যন্ত তোমাদের যে টপিকসগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো মনে আছে কিনা আচ্ছা বলো তো দুর্যোগের প্রভাবটা কি আমাদের অর্থনীতি এবং জীবন ব্যবস্থার উপর আমাদের অর্থনীতি এবং জীবন ব্যবস্থার উপর দুর্যোগের প্রভাবটা কি অবশ্যই যেহেতু আমাদের দুর্যোগ প্রবণ এলাকা আমাদের অর্থনীতি এবং জীবন ব্যবস্থার উপর কিন্তু দুর্যোগের প্রভাব রয়েছে একটা উদাহরণ দিই যে বন্যা কবলিত বা নদী ভাঙন এলাকায় মানুষ কিন্তু জীবনে অনেক দুর্যোগের কাহিনী থাকে কারণ এসব এলাকায় প্রতি বছর অথবা এক দুই বছর পর পরই বন্যা হয় অথবা নদী ভাঙন হয় ফলে তাদের যে কিছুটা সাজানো গোছানো জীবন ব্যবস্থা বাড়িঘর ক্ষেত খামার সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় বিলীন হয়ে যায় ফলে তাদের জীবনের উপর সেটা জীবন ব্যবস্থার উপর অর্থনৈতিক প্রভাব ফেলে আবার এর সুদূর প্রসারী প্রভাব ফলে শহরের উপর যে শহরে তো বন্যা তেমন ভাবে হয় না নদী ভাঙন তো প্রশ্নই আসে না কিন্তু শহরের উপরে ওই নদী ভাঙন বা খরা বা বন্যার প্রভাব হয় কিভাবে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সবকিছু নিঃস্ব হয়ে যায় তারা কোথায় যায় ক্ষণিকের জন্য উঁচু জায়গায় বাঁধের উপরে আর সেই ভিত্তিতে তারা শহরে এসে আশ্রয় খুঁজে জীবিকা খোঁজে সুতরাং শহরে এই অনাকাঙ্ক্ষিত মানুষদের আগমন ঘটে এবং সেটা অর্থনীতির উপর সংস্কৃতির উপর জীবন ব্যবস্থার উপর এমনকি অপরাধ কাজের উপরও প্রভাব ফেলে এভাবে দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে শুধুমাত্র আমরা চোখে দেখি যে গ্রামে বা দক্ষিণাঞ্চলে বা উপকূল এলাকায় আঘাত আনছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ডিমেট্রি এর ক্ষতি কিন্তু জাতীয় পর্যায়ে হয় শহর পর্যায়ে হয় তো আমরা হাউ ক্যান ইউ রিডিউস দ্য লস ডিউরিং ডিজাস্টার ঠিক আছে এই জন্য আমাদের কিছু করণীয় আছে আমরা হয়তো ই ক্যান নট প্রোটেক্ট দ্য ন্যাচারাল ডিজাস্টার এটা সম্ভব না কিন্তু উই ক্যান রিডিউস দ্য লস তাই না সুতরাং কিছু মেজার নিলে কিছু স্টেপ নিলে কিছু ডিসিশন মেকিং ডিসিশন নিলে উই ক্যান রিডিউস সেটা নিয়ে আলোচনা করব তো দুর্যোগ মোকাবেলায় করণীয় এটা আমরা তিনটা পর্যায়ে ভাগ করতে পারি সেটা হচ্ছে যে বিফোর ডিজাস্টার বিফোর এনি ন্যাচারাল ফিনোমেনা ডিউরিং ডিজাস্টার আর আফটার ডিজাস্টার বন্যা হচ্ছে তার আগে আমরা যদি কিছু মেজার নেই তাহলে বন্যার যে ক্ষয়ক্ষতি সেটা হয়তো কিছুটা কমাতে পারবো ঠিক আছে আবার বন্যার সময় এবং বন্যা পড়ব তাই দুর্যোগ মোকাবেলায় করণীয়টাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কত ভাগে তিন ভাগে একটা হচ্ছে পূর্ব দুর্যোগ পূর্ব আর একটা হচ্ছে দুর্যোগকালীন আর একটাকে বলা হচ্ছে দুর্যোগ পরবর্তী এই তিন
থাকে আমরা দুর্যোগ মোকাবেলা করণীয়টা নিতে পারি। দুর্যোগ পূর্ব একটা ব্যবস্থা নিতে পারি, দুর্যোগ কালীন কিছু ব্যবস্থা নিতে পারি এবং দুর্যোগ পরবর্তী মানে বিফোর ডিউরিং আফটার এই তিনটা স্টেপে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি। তো পূর্বটা নিয়ে একটু আলোচনা করি, দুর্যোগ পূর্ব দুর্যোগ পূর্ব ক্ষেত্রে আমরা অনেক কিছু করতে পারি, বিশেষ করে আমাদের দেশে যে ন্যাচারাল ফিনোমেনা গুলো হয়, যে ন্যাচারাল ডিজাস্টার গুলো হয়, ফ্লাড, রিভার ইরোশন, এইরকম যে ডিজাস্টার গুলো হয় এগুলো কিন্তু আমরা আগে থেকে জানতে পারি। কিছু কিছু দুর্যোগ আছে যেগুলো আগে থেকে জানা সম্ভব না, ভূমিকম্প আগ্নেয়গিরি এগুলো আমাদের দেশে প্রয়োগ হয় না, আমাদের দেশে যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা জানতে পারি। জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিকম্প বা জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, অতিবৃষ্টি এগুলো কিন্তু আগে থেকে আমাদের জানা আছে। সুতরাং আগে থেকে যেহেতু জানা আছে তাহলে এগুলো পদক্ষেপ নিয়ে আমরাও কিন্তু আমাদের পক্ষে সহজ। যেমন আমরা তোমাদের বই বন্যা এবং ঘূর্ণিঝড়ের কথায় বলা হয়েছে যে বন্যা এবং ঘূর্ণিঝড়ের পদক্ষেপগুলো কি, যেমন বন্যার জন্য বাঁধটা ভালো মতো যাতে নির্মাণ করা হয়, বাঁধ নির্মাণে যাতে সতর্কতা ভালো মতো দেখভাল বা ভালো মতো যে নির্মাণ করা হয় সেগুলো কিছু করা হয়, কারণ বাঁধটা ভেঙে অনেক সময় দেখা যাচ্ছে বন্যা হয়। সুতরাং বাঁধ নির্মাণ ব্যবস্থা এবং বাঁধ শুধু নির্মাণ না ব্যবস্থাপনাটাও জড়িত। ব্যবস্থাপনা মানে কি, যে বাঁধটা নির্মাণ করে চলে গেল কিন্তু বাঁধটা তো সংরক্ষণ করতে হবে, বাঁধটা তো যত্ন নিতে হবে, বাঁধটা তো কেউ পাহারা দিতে হবে, কারণ একটা জিনিস নির্মাণ করে চলে গেলে আমরা বছরের পর বছর যুগের পর যুগ ঠিক থাকলে মতো না। সুতরাং বাঁধ নির্মাণের সাথে সাথে বাঁধ ব্যবস্থাপনার উপরও জোর দিতে হবে। একটা রাস্তা তৈরি করে আমার তৈরি করলাম রাস্তাটা 100 বছর চলবে এই আশায়, কিন্তু আসলে তো রাস্তারও কিছু যত্ন আছে, সরকারের স্থাপনার তো কিছু যত্ন আছে। সুতরাং এই বাঁধ নির্মাণ এবং ব্যবস্থাপনার উপর আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। তারপরে বলা হচ্ছে বাড়ি নির্মাণ যেসব এলাকা বন্যা বা জলোচ্ছ্বাস প্রবণ এলাকা বা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, যেসব এলাকায় বন্যা বা জলোচ্ছ্বাস হচ্ছে বা ঘূর্ণিঝড় হচ্ছে সেসব এলাকার নির্মাণে বাসা নির্মাণে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন বাড়ি নির্মাণে এমন ভাবে বাড়িটা নির্মাণ করতে হবে যাতে বাড়িটা সহজেই বন্যায় প্লাবিত না হয়, ঘূর্ণিঝড় এলাকায় এমন ভাবে বাড়িটা নির্মাণ করতে হবে যাতে ঘূর্ণিঝড় কিছুটা হলেও মোকাবেলা করতে পারে। সুতরাং এই বিষয়গুলো অবলম্বন করে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে স্বাভাবিকভাবে এই নির্মাণ কাজে আমাদের দৃষ্টিটা থাকবে, যাতে বাড়ি বা এইসব সংস্থা নির্মাণের সময় আমাদেরকে দুর্যোগের মুহূর্তগুলো যাতে মনে থাকে। তারপরে বলা হচ্ছে যে গাছ লাগানো, সেটা গাছ আসলে সব ক্ষেত্রে আমাদের কাজে লাগে, গাছ এমন একটা সম্পদ যেটা সব ক্ষেত্রে আমাদের কাজে লাগে। বন্যার ক্ষেত্রে গাছ কিভাবে কাজে লাগে, বন্যা তো আর গাছ প্রতিরোধ করে না, বন্যার ক্ষেত্রে গাছ আমরা সম্ভব করে না, কিন্তু আমরা যদি এমন গাছ নদীর পাড়ে বা যেসব এলাকায় বন্যা হয় যেসব এলাকা ভেঙে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেসব এলাকায় যদি লাগাতে পারি, অথবা ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় যদি এমন শক্ত গাছ লাগাতে পারি যেগুলো প্রচন্ড বাতাস প্রতিরোধ করতে পারে, অর্থাৎ বাধা দিতে পারে, প্রতিরোধ না বাধা দিতে পারে, সেই সব এলাকায় যদি গাছ থাকে তাহলে দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে হবে। দুর্যোগ বন্ধ করে দেবে তেমন না, গাছ দুর্যোগ বন্ধ করবে না, কিন্তু ক্ষয়ক্ষতিটাকে রক্ষা করবে। যেমন একটা কথা বলা হয় যে বাংলাদেশের বেশিরভাগ ঘূর্ণিঝড় বলো, জলোচ্ছ্বাস বলো, সাইক্লোন বলো দক্ষিণ দিক থেকে আসে। তো দক্ষিণ দিক থেকে আসার ফলে দক্ষিণ দিকে বাংলাদেশে কি অবস্থিত, সুন্দরবন। এই সুন্দরবন দক্ষিণে থাকার কারণে, অর্থাৎ সুন্দরবনের গাছগুলো দক্ষিণে থাকার কারণে অনেক সুন্দরবন তার গাছপালা দিয়ে বাতাসের গতিটাকে রোধ করে, বন্ধ করে, আর আমাদের উপকূলে আসতে বাধা দেয়, ফলে উপকূলে আসতেও সেটা অনেক গতি কমে যায়, দিন হয়ে যায়, ভয়ঙ্করতা কমে যায়। তাহলে সুন্দরবন তার বুক কুচিয়ে, সুন্দরবনের গাছগুলো তার বুক কুচিয়ে আমাদেরকে রক্ষা করছে, গাছ যে কোনো ক্ষেত্রে আমাদের রক্ষা করতে হবে, সে বন্যা হোক, নদী ভ্রমণের ক্ষেত্রে হোক বা জলোচ্ছ্বাসের ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। তারপরে বলা হচ্ছে যে কিছু কিছু উপাদান আমাদেরকে রাখতে হবে যেগুলো বন্যা বা ঘূর্ণিঝড়ের কাছে, যেমন শুকনো খাদ্য, শুকনো খাদ্য, তারপরে ধরো বিশুদ্ধ পানি, এগুলো সংরক্ষণ বা শোনার সময়
এগুলো শুদ্ধ খাদ্য সংগ্রহ করা উচিত। বিশুদ্ধ পানিটা যখন শোনা হবে যে সম্ভাবনা আছে, দুর্যোগের সম্ভাবনা আছে, তখন সেই বিশুদ্ধ পানিও সংরক্ষণ করে রাখতে হবে, এবং বিশুদ্ধ পানি যাতে তৈরি করা যায় তার সেই ব্যবস্থা করে রাখতে হবে। এগুলো দুর্যোগের মতোই আমাদেরকে কাজে লাগে। তারপরে বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এই দুর্যোগগুলো আমাদেরকে উপকার করে। যেমন বলা হচ্ছে যে সঞ্চয়ের অভাব, যে টাকা পয়সা যদি আমরা সঞ্চয় করে রাখি, সঞ্চয় মনোভাব, সঞ্চয় মনোভাবটাও আমাদেরকে উপকার করে। যে দুর্যোগের মধ্যে আমরা বাড়িঘর ছেড়ে বা সবকিছু ছেড়ে ফেলে দিয়ে চলে আসলাম, কিন্তু যদি টাকা পয়সা জোগাড় সঞ্চয় করা না থাকে তাহলে কোথায় যাবে, কিভাবে? সুতরাং টাকা পয়সা বা ব্যাংকে হলেও কিছু যদি টাকা থাকে তাহলে পরবর্তী কার্যক্রম না থাকে কিছুটা হলেও সাহায্য করে। সবকিছু যদি হারিয়ে যায় তাহলে তো ওইভাবে সাহায্য করবে না, কিন্তু সঞ্চয় মনোভাব থাকলে দুর্যোগের পরবর্তীতে সেটা কিছুটা হলেও সাহায্য করে। সুতরাং সঞ্চয়ের মনোভাবটাও আমাদেরকে কাজে লাগানো উচিত। তারপরে বলা হচ্ছে যে এমন যন্ত্র রাখা, এমন যন্ত্র রাখা যেগুলো দুর্যোগের আগে আমাদেরকে সতর্ক, অর্থাৎ রেডিও বা টেলিভিশন, রাস্তাঘাট, মোবাইল, এগুলো যন্ত্র কিছুটা হলেও রাখা উচিত বাসায় আগে থেকে, যাতে আমরা জানতে পারি যে দুর্যোগ আসছে বা দুর্যোগে এই করণীয় বা দুর্যোগ এইভাবে ভয়ঙ্কর হতে পারে, এগুলো সম্পর্কে যাতে আমাদেরকে ধারণা দেয়। সুতরাং এই ডিভাইসগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে দুর্যোগ যেন আগে আমরা জানতে পারি, এবং সর্বোপরি মনোভাব তৈরি রাখা, মনোভাব মনোভাব তৈরি, অর্থাৎ দুর্যোগ আসলে আমরা একবারে নিঃস্ব হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, বা দুর্যোগে একবারে সবকিছু নিরাপদ না হয়ে শক্ত মনোভাব রাখতে হবে যে আমাদেরও মোকাবেলা করে ওই দুর্যোগটাকে ক্ষয়ক্ষতিটা কমানো যায়। অর্থাৎ মানসিক যদি শক্তি থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই মনোভাবটা পরবর্তী দুর্যোগ মোকাবেলায় কাজে লাগে। তো এইভাবে দেখা যায় আমাদের বই আরো অনেক টপিকস আছে যে এই বিষয়ে যে কি করে আমরা দুর্যোগের করণীয়তে পূর্ববর্তী প্রস্তুতি নিতে পারি। এভাবে দেখা যায় যে দুর্যোগটা আমাদেরকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, যেগুলো প্রস্তুতি নেওয়া যায়, এবং এই প্রস্তুতি নেওয়ার ফলে আমরা কিন্তু দুর্যোগটা বন্ধ করতে পারি না, দুর্যোগটা রোধ করতে পারি না, কিন্তু দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পারি। এই তোমাদের বইয়ের আলোচনা এটাই উদ্দেশ্য যে দুর্যোগের ক্ষয়ক্ষতি আমরা কিভাবে কমাতে পারি। তো এই ছিল দুর্যোগ মোকাবেলায় করণীয়তে পূর্ববর্তী কিছু ব্যবস্থা, এগুলো যদি আমরা মেনে চলি তাহলে দুর্যোগের ক্ষয়ক্ষতিটা কিছুটা কমবে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, ভালো থাকুন।